নতুন কেস নহয়, এইটো স্কাইপ ট্রাইভেসো অসমত আছে, এইটো আমার আইডিএসপি খুঁজলে আপনাদের গম পাব, বছরত আমার কেবা ঠাইরপর রিপোর্ট হয়ে থাকে। আর সেইকারণে আমার আপনি মই আপনার যা তিন বছরের কথা কইছো, আমি তিন বছর আগরপরাই আমার স্কাইপ ট্রাইভেসো যেহেতু আমার এলিজা টেস্ট করব পারি, তার কারণে এন্টিজেন আমার এলিজা টেস্টর আমার কিট আমার অসমত আছে, আমি করে থাকো মাঝে মাঝে, কিন্তু সন্দেহ হলে কেতিয়াবা আমি করেছিলো। আমার ঠিক তেনেকে আমার সৰুসজাই যিখন হস্পিটেল DRDO হস্পিটেল, তার ডক্টর এজনের মানে গাত যেটা জ্বর হল তার হেই হল, মানে যেটা আহি মানে স্কাইপ ট্রাইভেসো টেস্ট করে চালে, করে চালাতে পজিটিভ হল, আর লগতে তার লগতে আর দুজন তিনজনের হয়েছে। এই মাইটর পৰা হয়, এই সিগার বলে আমি যদি কোম মাইটর পৰা হয়, আর এই তার এন্টি তার যথেষ্ট মানে ভাল চিকিৎসা আছে, ডক্সিসাইক্লিন বা টেট্রাসাইক্লিন আমি দিব লাগে, ডক্সিসাইক্লিন দিয়ার লগে নর্মেল ট্রিটমেন্ট লগে ভাল হয়ে যায়, এই ভয় খাবল কথা নেই। জ্বর হয়, হেডেক হয়, বডি এক হয়, তেনেকম এই হয়েছে, গোটেকটাই ভাল পাইছে। আর বর্তমান আর যেটা সিমটমস আছে এইটা ঔষধ বা খাওয়ার পর ভাল পাওয়ার পিছন ডিউটি করে আছে এটা, গতি কোনো ডাঙর মানে কোনো ইস্যু নহয় আমার আমার, গতি আমি কিন্তু আমি লগে যেহেতু মাইট আছে তাতে সেই জায়গা খন্ডত, সেইকারণে হয়েছে, সেইকারণে আমি লগে জেলা প্রশাসনক আমি অনুরোধ করেছো পেস্ট কন্ট্রোল যেটা আছে, পেস্ট কন্ট্রোলক আমি গোটেই DRDO হস্পিটালখনের এইখানে পেস্ট কন্ট্রোলের কারণে করবো দিয়া।